আধার মেশিন খারাপ থাকার কারণে আধারের কাজ হচ্ছে না। লালগোলা উপডাকঘরে গত 3 দিন ধরেই টাঙানো রয়েছে এই বিজ্ঞপ্তি। অথচ স্থানীয়দের দাবি, দিন তিনেক নয়, উপডাকঘরে আধারের কোনো কাজই হচ্ছে না বিগত কয়েক মাস থেকেই। অভিযোগ, আধার কার্ডে শিডিউল থাকা সত্ত্বেও আধার কার্ড সংশোধনের কাজ হচ্ছে না। কাজ না হওয়ায় হেনস্থার শিকার হচ্ছেন বহু মানুষ। শুক্রবারও স্থানীয় কিছু যুবক পোস্ট অফিসে যান, পোস্টমাস্টারের সাথে দেখা করে। লালগোলার মানুষ এসেছি, এসে ওনার কাছে আমরা জানতে চাইলাম যে কেন আধার কার্ড হচ্ছে না। উনি কোনো সদুত্তর দিতে পারেননি, বারবার স্টাফ শর্টেজ, যান্ত্রিক গোলযোগ। আমি একটা কথা বলি, 4 মাস ধরে এখানে আধার কার্ডের সিঙ্কোনাইজ হয়, কিন্তু একদিনে একটা সিঙ্গেল পিস, এক পিস আধার কার্ড লালগোলাতে হয়নি আমাদের লালগোলা ডাকঘর থেকে। তো আমার মনে হচ্ছে যে আমাদের যে ডাকমাস্টার আছেন, যিনি পোস্টমাস্টার আছেন, তার সদিচ্ছার অভাব এটা। আমরা চাচ্ছি যে আধার কার্ডটা জানে যাদের যেগুলো যে ভুল ত্রুটি আছে সেগুলো সেই সমস্যার সমাধান জানা হয়, যেগুলো যাতে ঠিক করা হয়। অন্যদিকে পোস্টমাস্টার জানান, যান্ত্রিক গোলযোগের কারণে কাজ হচ্ছে না, মেশিন আপডেটও হয়নি, পাশাপাশি কাজের তুলনায় কর্মী সংখ্যাও কম থাকার বিষয় রয়েছে। প্রত্যেকটা অফিসে স্টাফ শর্টেজ, মানে স্টাফ শর্টেজের জন্যই, কাজের পরিমাণের চাইতে স্টাফ শর্টেজ, যার জন্য করা যায়নি। কিন্তু এখন যেটা বর্তমানে সমস্যা সেটা হলো আমাদের মেশিনটা আপডেট করা। কত দ্রুত পরিষেবা পান স্থানীয় মানুষজন, সেদিকেই তাকিয়ে লালগোলাবাসীর একাংশ। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।